Please subscribe our channel and click the bell icon to get more videos like this. নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে বাদাম গুড়ের নাড়ু তৈরি করা যায়। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনে প্রেস করুন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান আপনি সবার আগে পেতে পারেন। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। আমি এখানে এক বাটি মতো কাঁচা বাদাম নিয়ে নিয়েছি। এবার আমরা বাদামটিকে ভেজে নেব। গ্যাস অন করে কড়াই বসিয়ে তাতে দিয়ে দেব বাদাম। এবার আমি হালকা আঁচে বাদামগুলিকে ভেজে নেব। মনে রাখবেন, আমরা কিন্তু লো মিডিয়াম ফ্লেমে ভাজব, না হলে বাদাম পুড়ে যাবে কিন্তু বাদাম ভাজা হবে না। আমি ঠিক যে প্রসেসে নাড়ু গুঁড়ি বানাবো আপনারাও যদি সেইভাবে বানান তাহলে কিন্তু আপনাদের নাড়ু পারফেক্ট হবে। প্রায় 10 মিনিট মতো বাদাম ভাজবো। বাদামও ভাজা হয়ে গেছে আমাদের, দেখুন কি সুন্দর কালার এসেছে একটা। এবার আমরা বাদাম নামিয়ে নেব। যেহেতু বাদামগুলি অনেক গরম আছে তাই হাত দিয়ে চারিদিকে মেলে দেব যাতে ঠান্ডা হয়ে যায়। অনেকটাই গরম আছে বাদাম তাই এভাবেই ছেড়ে দেব 5 মিনিটের জন্য। ঠান্ডা হয়ে গেলে হাতের সাহায্যে বাদামের খোসা ছাড়িয়ে নেব। দেখুন বাদামের খোসা আমি ছাড়িয়ে নিয়েছি হাতের সাহায্যে, আপনারা চাইলে বেলনি দিয়েও ছাড়িয়ে নিতে পারেন। বেলনি দিয়ে হালকা চেপে চেপে দিলেই খোসা ছেড়ে যাবে। এবার আমরা গুড় গরম করে নেব। আমি এখানে পরিমাণ মতো গুড় নিয়েছি। গুড়টি আমরা ভালোভাবে ফুটিয়ে নেব। গুড়টি 10 মিনিট মতো ফোটাতে হবে। ততক্ষণে আমরা একটি থালা নিয়ে নিয়েছি এবং তাতে দিয়ে দেব অল্প সর্ষের তেল। সর্ষের তেলটি ভালোভাবে পুরো থালায় মাখিয়ে নেব। দেখুন ততক্ষণে গুড় ফুটে এসেছে। এই গুড়ের পাক কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই নাড়ুর জন্য। কিভাবে বুঝতে পারবেন যে পাক ঠিক হয়েছে দেখে নিন। একটি বাটিতে জল নিয়ে নেবেন এবং সামান্য গুড় ফেলে দেবেন। যদি এইভাবে হাতে চলে আসে গোটা হয়ে যায় তাহলে বুঝবেন গুড় ঠিক হয়েছে। গুড়ের পাক আমাদের হয়ে গেছে, এবার খোসা ছাড়ানো বাদাম এতে দিয়ে দেব। এবার গুড় এবং বাদাম ভালোভাবে মিশিয়ে নেব।
মেশানো হয়ে গেছে আমাদের। এবার তেল মাখিয়ে রাখা থালাতে ঢেলে দেব। থালাতে তেল মাখিয়ে রেখেছি যাতে নাড়ু করার সময় থালার সাথে বাদাম চিটে না যায়। এবার খুন্তির সাহায্যে চারিদিকে মেলে দেব, যেহেতু এটি প্রচুর গরম আছে। একটু ঠান্ডা হলে আমরা হাত দিয়ে নাড়ুর আকারে তৈরি করে নেব। আমি হাতে সরষের তেল লাগিয়ে নিয়েছি, এবার অল্প অল্প নিয়ে নাড়ুর শেপ করে নেব। দেখুন এইভাবে চেপে চেপে নাড়ুর শেপ করে নেব। এটি কিন্তু হালকা গরম আছে, একদম ঠান্ডা হলে নাড়ু হবে না। যেমন গরম আপনি হাতে নিতে পারবেন সেই রকম করবেন। সেম প্রসেসে আমি সবগুলো নাড়ু তৈরি করে নেব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।